আসসালামু আলাইকুম। শিরিনের ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দোয়াতে আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আপনাদেরকে দেখাবো পুঁটি মাছ কিভাবে করে রান্না করে। এটা আমার হাজবেন্ড আজকে রান্না করবে, ওর হাতের এই রান্নাটা আমার খুবই পছন্দ। তো চলুন দেখে নেওয়া যাক পুঁটি মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা ছিল ব্লকের পুঁটি মাছ, বাংলাদেশ থেকে আসা, বাট খুব ফ্রেশ লাগছে মাছগুলোকে দেখতে। তো চলুন দেখে নেওয়া যাক ও কিভাবে করে রান্না করে। তো প্রথমে চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে ফ্রাই প্যানে তুমি তেল দিবা, তাই তো? ওকে, পাশে পেঁয়াজ তোমার জন্য আমি কুচি করে রেখেছি। তো এবার তেল গরম হয়ে গেল, তো এবার তুমি হচ্ছে পেঁয়াজ দিবা প্রথমে। না, তেলটা একটু গরম হোক, তারপরে আমি পেঁয়াজটা দিব। ওকে, আমরা পুঁটি মাছের চরচুরি করলে টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে ওর হাতেই রান্না করা হয়, কারণ ওর হাতের এই পুঁটি মাছের চরচুরিটা আমার ছেলে আর আমি খুবই পছন্দ করি, বাট আমার মেয়ে আবার ছোট মাছ খায় না। তো আর বেশি লাগবে মনে হয়, কাঁচামরিচ লাগবে। তো কাঁচামরিচ কেটে মাছটার দিকে তোমার জন্য কেটে দিব। হ্যাঁ হ্যাঁ, কেটে দাও, আমার জন্য মানে একটু ঝাল ঝাল করবা তো। না, বাংলাদেশে যখন আমরা ছিলাম তখন অনেক বছর আগের কথা, পুঁটি মাছের চটচড়ি বাজারে যখন সকালবেলা একদম ফ্রেশ, ওটার মজাই আলাদা। ওরকম তো আর এখানে পাওয়া যাবে না, ফ্রোজেন হয়ে আসে। তারপর যখন প্যাকেজ থেকে, এবার তুমি লবণ দিয়ে দিচ্ছ তাই তো, পেঁয়াজের সাথে লবণ। তো এবার দিয়ে দিচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিবেন আপনারা, যার যতটুকু পছন্দ। তারপরে হচ্ছে লাগবে রসুন লাগবে, তো আমি রসুন তোমার জন্য পেস্ট করে রেখেছি এখানে। এই হচ্ছে রসুন, আমি তেলটা লবণটা সরিয়ে রাখি। এটা হচ্ছে রসুনের পেস্ট। মাঝে মাঝে যখন রান্না করো তুমি মজাই লাগে না, আমার হাতে সবসময় একরকম থেকে দাম কিছুটা টায়ার্ডও হয়ে যায়। এবার ধীরে দিচ্ছ তুমি রসুন, রসুনটা আপনারা পরিমাণ মতো দিবে নাকি? হ্যাঁ, পরিমাণ মতো দিবে। তো তুমি দুইটা টেবিল স্পুনের মতো ইউজ করলা। তো আমি সবগুলি কাঁচামরিচ মাঝখান দিয়ে দিব না কেটে, যদি ঝাল বেশি হয়। এবার দিবে হচ্ছে মরিচি দিয়ে একটু, এখানে হচ্ছে সেই কম্পাটিটা আছে, তুমি তোমার মতো করে হলুদ মরিচ, এটা হচ্ছে কাশ্মীরি মরিচ, এটা একটু লাল কালারটা আসবে এখানে। টমেটো কুচি করে দিছ, টমেটো দিচ্ছি তোমাকে। হলুদ দিয়ে দিলাম, এখানে লালটা হচ্ছে কাশ্মীরি মরিচ, ওটা যদিও ওরকম লাল হয় না, বাট তরকারি কালারটা খুব সুন্দর হয়, এই জন্য আমি এটা ইউজ করি, দেখতে খুব সুন্দর। আর কাশ্মীরি মরিচটা দিবে, তুমি কি দুটাই মরিচ দিবা? হ্যাঁ, ধুনিয়া জিরার গুঁড়া তো দিতে হয় না? না, বাড়িতে যখন ছেলে মানুষরা মাঝে মাঝে রান্না করে তখন আমার কাছে খুব ভালো লাগে
যে মনে হয় আজকে একটা ডিফারেন্ট কোনো কিছু রান্না করা হবে। তো আমি টমেটোগুলোকে কুচি করে দিলাম, সাথে কাঁচামরিচ আছে, এটা নাও যতটুকু লাগবে। একটা টমেটো তোমাকে আমি কুচি করে দিলাম, ঢেলে দিল টমেটোগুলো। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছ? ওকে, টমেটো কি সব দিবা নাকি? এটা হচ্ছে তোমার গরম পানি না, আর এটা হচ্ছে ঢাকনা। পানি দিয়ে দিবা, এবার ভালো মতো ঢেকে দিব। কতক্ষণ এটাকে এভাবে করে ঢেকে রাখবো? কতক্ষণ? 5 মিনিট, 2 মিনিট, 3-4 মিনিট ইয়ে করবো, আবার দেখবো যে টমেটোটা গলছে কিনা, যদি গলে যায় তারপরে ইয়েটা দিব। এখানে হচ্ছে ঢাকনাটা, আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট হয়ে গেল না, এবার তুমি ঢাকনা উল্টেই দেখবো নাকি? হ্যাঁ, আমি একটু দেখি এটা হয়েছে কিনা। অলমোস্ট গলে আসছে। এবার ঢেলে দিচ্ছি, এটার মধ্যে কোনো তরকারি কোনো কিছু না, এটা জাস্ট টমেটো আর কাঁচামরিচের মধ্যে হবে। আর হওয়ার আগে সুন্দর করে একটা ধনিয়া পাতা দিবা, তাই তো? আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে থাকা। এবার এটাকে ঢেকে দিব। কাঁচামরিচ পরে আবার দেখবো এটা ঠিক হয়েছে কিনা, তারপর আবার। বলো তো, এবার তুমি ঢাকনাটা তুলবা, তাই তো? ওকে, হয়ে গেছে তোমার। আমি একটু দেখতেছি যে কি অবস্থা, আরো ঝোল শুকাইতে হবে না? আরো ঝোল শুকাইতে হবে, তারপরে তার মানে আরো 2-3 মিনিট এভাবে করে রান্না করবো, তাই তো? আবার কি ঢেকে দিবা? একটা পুঁটি মাছ ভাঙে নাই না? প্লাস্টিকের মনে হয়। তাহলে ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দাও না? আবারও ঢেকে দিচ্ছে পুঁটি মাছটা। আপনারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। আমি তো খেয়েছি ওর হাতের পুঁটি মাছটা, খুবই মজা হয়। এবার একটু ঢাকনা টোলটা দেখিয়ে নিই কি অবস্থা। মনে হচ্ছে প্রায় হয়ে গেছে। অনেক সুন্দর রং আসছে না? এবার ধনে পাতাটা দিয়ে দিব আমি। হ্যাঁ, ধনে পাতা একটু বেশি তো দিতে বলো তুমি সবসময়। সরো চামচটা, একটু সরো, আমি ঢেলে দিই। বলো আরো একটু দিব? আর একটু আছে, একটু নাড়ো, একটু উল্টাই টুলটাই দিলে ধনে পাতা একটু নিচের দিকে যাবে, দেখতে ভালো লাগবে।
এবার ঢাকা দিয়ে দিবা, তাই তো? একটু সিদ্ধ হোক, তারপরে আবার একটু উল্টায় দেবো টমেটো নিয়ে রান্না। এবার একটু ঢাকনাটা আবার তুলে দিচ্ছে। আর ঝোল শুকাবা না এটাই আনা? আপনারা যারা এতক্ষণ শিরিনের ব্লগের সাথে ছিলেন, আমাদের বাসার গৃহকর্তা রুবেল ভাইয়ের হাতের সেই পুঁটি মাছের রান্নার চরচরি দেখলেন, যেটা সে তার মায়ের রেসিপি। তো আপনাদের যদি ওর রান্নার স্টাইলটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা যারা ওয়াইফরা যারা এভাবে করে সব কিছু তৈরি করে দিবেন, তারপরে হয়তো রান্না করবে, কারণ পুঁটি মাছ ছোটো মাছ ধোয়া বাছা কোটা অনেক ঝামেলা থাকে। তারপর এভাবে করে রান্না করে দেখবেন, ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ শিরিনের ব্লগের সাথে ছিলেন, আপনাদের সাপোর্ট ইস অনেক অনুপ্রেরণা। তো ট্রাই করবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিব। তুমি কিছু বলো না, এটা তো হয়েই গেল, এখন আমরা আপনারা টেস্ট করতে পারবেন না, আমরা টেস্ট করে দেখি এটা কেমন মজা হলো। মানে তোমার আম্মা এভাবে করে রান্না করতো, তাই তো? হ্যাঁ, তুমি এখান থেকে দেখে দেখে শিখছো। হ্যাঁ, আম্মাকে আমি হেল্প করতাম না, আম্মাকে আমি অনেক হেল্প করতাম আমার রান্নাতে ইয়ে করতে বিভিন্ন জিনিসে, থেকে দেখে দেখে। আমার হাজবেন্ড খুব মাটাচি ছিল, তো আম্মা যখন রান্না করতো ও সবসময় আম্মাকে খুব এটা সেটা ইয়ে করতো, হেল্প করতো। ওই জায়গাটা থেকে ওর এসব দেখে শিখা। তো আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের মারা কীভাবে করে করে যদি আপনারা জানেন এভাবে করে করবেন, আমাদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, শিরিনের ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।